এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব দমদমে। সেখানে পান্নালোক শ্যামা পূজোর উদ্বোধন হয়ে গিয়েছে। গতকালই উদ্বোধন করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ এবং কলকাতা মেয়র তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী। সরাসরি কথা বলবো শাশ্বতীর সঙ্গে। শাশ্বতী, আগামীকালই কালী পুজো, দীপান্বিতার আরাধনায় গোটা বাংলা। এই মুহূর্তে সেখানকার কি ছবি? গতকালই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। श्यामा पुजो बलाई जाए पुजो मंडपे मानुषेर इतिमध्ये उपचे पड़े स्वाभाविक स्थान पुजो दुर्गा पुजो काटिए श्यामा पुजोर वातावरण उपस्थित हो संगे रही पाल्ला लोकेर पुजोर सदस्य तुम्हारे एकदम निजे हाथे करा बछर भूले मानुषेर उत्साह साथ पुजो পুজো তো পায়ে পায়ে দেখতে দেখতে 15 বছর হয়ে গেল। টিম পুজো শুরু হলো, ফাংশন শুরু হলো, বম্বে আর্টিস্ট হয়ে সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে। তো আমাদের এখানে পুজো সেরকম বড় করে হয় না, তো কালী পুজোটাতেই আমরা বেশ অনেক দিন ধরে, একদিনের পুজো তো নয়, একদিন ধরে ফেস্টিভ মুডটা খুবই ভালো লাগে। 15 বছরে তোমাদের উঠেছে মন্দিরের আদলে, সেই থিমটা নিয়ে যদি একটু বলো। থিমটা বলতে আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু ইনোভেটিভ থিম হয়। এবারে ভাবনাটা ছিল পুরীর জগন্নাথ ধাম। পুরী একটা বাঙালিদের অত্যন্ত প্রিয় পর্যটন কেন্দ্র, তো সেইটা দেখতে গেলে সেরম ভাবেই এটা মন্দিরের ভেতরে স্কাল্পচার বা পুরীর ধাপ বা পুরীর ভেতরের সব কারুকার্যগুলো সেগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডেও আমরা দেখতে পাচ্ছি সেই সমুদ্র বা সেই সানসেটটা আমাদের তুলে ধরা হয়েছে। দেবী মূর্তি তো কিন্তু অভিনবত্ব রয়েছে এখানে। দেবী যেটা বারবার ওরা বলছে, এই পুজো বারোয়ার পুজো, সকল মানুষ। একদমই অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতীর সঙ্গে। এবং পান্নালোক শ্যামা পুজো দমদমের, যার এই পুজোর কর্মকর্তা তৃণমূল সাংসদ শান্তনু সেন, যেটি গতকালই উদ্বোধন হয়ে গিয়েছে যে পুজোর।